সাংবাদিকরা যাদের আই কার্ড আছে, যে যে সংস্থা তাদের নিজস্ব আই কার্ড আছে, তাকে আমরা এখন পর্যন্ত মান্যতা দিয়েছি এবং এটা থাকবে। আমরা শুধু আমরা এখানে কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমরা প্রত্যেককে মানবিক আবেদন করছি যে প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে কিন্তু অমূল্য, তার নিজের জীবন বাঁচিয়ে রাখা, তার সংসারকে বাঁচিয়ে রাখার জন্য। তা আমরা যদি প্রত্যেকে এই জিনিসটা মেনে নিই তাহলে কিন্তু এই ক্রাউডটা থাকে না, পাস দিয়ে এই আমাদের জীবন রক্ষা করা যাবে না, বরং পাস না নিয়ে ঘরে থাকাটা আমাদের জীবন রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, আমাদের দেশ রক্ষা হবে, জাতি রক্ষা হবে। তা আমি চাই পাসটাকে হুড়োহুড়ি না করে আমরা ঘরে থাকি, আমরা যতটা কম পারি বাইরে বেরোনোটা বন্ধ করতে হবে, যতটা পারি আমরা ঘরে থাকবো। আমরা এখন পর্যন্ত যারা হকার করতে চায়, গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক মহল্লা মহল্লা বিক্রি করতে চায়, তাদেরকে আমরা পাস দিয়েছি এবং আমাদের এই পাস জন্য কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না। প্রত্যেকটা বাজার সমিতিকে আমরা অ্যালাউ করেছি ওনাদের সমিতিগতভাবে পাস সৃষ্টি করুক, সাথে একটা আই কার্ড রাখুক। এরকমভাবে যারা আজকে আমরা গোয়ালা বস্তিতে পাঠিয়েছি তাদের দুধ বিক্রি করার প্রয়োজন, তাদেরকে আমরা তাদেরকে নিয়ে বসেছি, বসে তাদের কাছে আপ্যায়ন করেছি যে আপনারা দুধ বিক্রি করতে বেরিয়ে যান, পাড়ায় পাড়ায় যান এবং আপনাদের যদি পাশের প্রয়োজন লাগে আমরা দেব। এখন তারা আজকে তারা ঠিক করবে কাদের কাদের পাস দরকার, যদি তারা চায় রাত্রে 10টা বাজলেও আমি পাস দিয়ে দেবো। এখন পর্যন্ত তারা লিস্টি নিয়ে আমার কাছে আসেনি, আমরা পাস নিয়ে বসে আছি, তাদের কাছেও আমরা গেছি কিন্তু ওনারা এখনও ঠিক করতে পারছে না কার পাস দরকার। কারণ এখানে যতটুকু জানা গেছে তাদের 400 ফ্যামিলি আছে, সবাই দুধ নিয়ে বেরোয় না, একটা অংশ মাত্র বেরোয় এবং তাদের সম্মতি প্রয়োজন। সম্মতি করে তারা যদি লিস্টার দেয় আমি পাস ইস্যু করে দেবো, আমি সমস্ত মেকানিজম করে রেখেছি। পাশাপাশি লেবার যারা কাজ করেন, লোডাররা লোডার আনলোডার যারা আছেন, এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনরা আছেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও যদি কেউ পাস দেন এটাকেও আমরা অ্যাকসেপ্ট করছি। তারপরেও আমরা সমস্ত লেবার সর্দারদেরকে ডেকেছি এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথে তাদের খুব কোঅর্ডিনেশন আছে যে যারা পাস চায় তাদেরকে আমরা পাস দিয়ে দেবো, তার জন্য আমরা পাস রেডি করছি। আমরা এই দুই শ্রেণী, তিন শ্রেণী এবং ইমার্জেন্সি পারপাসে যারা যেতে চাইছেন, যে নেটওয়ার্কের কাজ করেন, যেমন ইন্টারনেটের কাজ করেন, বিভিন্ন নেটওয়ার্কের কাজ করেন, তারা আমার কাছে পাসের জন্য এসেছিলেন, আমি তুরন্ত তাদেরকে পাস অ্যালাউ করে দিয়েছি। এছাড়াও আমরা কিছু কিছু মানুষ লকডাউনের হওয়ার সাথে সাথে হয়তো কারোর বাড়ি তেলিয়ামোড়া, কারোর মানে ফ্যামিলি তেলিয়ামোড়া, উনি এখানে আছেন ওনাকে যেতে হবে, কেউর বাড়ি সোনামোড়া, কেউর ধর্মনগরে আছে, এরকম ইমার্জেন্সি পারপাসে প্রতিদিন আমি কাউকে না কাউকে আমি পাস অ্যালাউ করছি, স্পট পাস, যে উনি একবারের জন্য যাবেন, ওনার কাজটা সেরে চলে আসবেন, অথবা রোগীকে শিফট করার জন্য, অথবা কেউ ওষুধের জন্য, কেউ এরকম ইমার্জেন্সি যত রকম প্রবলেম আছে তাতে যাতে কেউর প্রতিবন্ধকতা না হয়। এবং সবাইকে আমার একটাই অনুরোধ থাকে যে কার্ফু আইন মেনে চলবেন, তার মানে তিনজনের বেশি জড়ো হবেন না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। আপনার গাড়িতে পাঁচজনকে নিয়ে গেলে পরে তার এটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, এই আবেদনটা রেখে, এই কন্ডিশনটা রেখে আমি অ্যালাউ করছি। আগামী দিনও আমরা এই অ্যালাউ করবো, যাদের যাদের প্রয়োজন তাদেরকে আমরা দিয়ে যাব। এসেনশিয়াল কমোডিটিস যারা ক্যারি করে তাদেরকেও আমি পাস ইস্যু করছি। পাশাপাশি অনেকেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য, এই যে যারা এফেক্টেড ফ্যামিলি আছে, যারা এফেক্টেড লোক আছে, বাইরের থেকে যারা লেবার এখানে এসছে তারা খেতে পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন সংস্থা এবং আগরতলা এএমসি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সরকারের তরফ থেকে খাওয়ার তৈরি করে ওদেরকে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কিছু সোশ্যাল মিডিয়া সোশ্যাল ওয়ার্কার বিভিন্ন অর্গানাইজেশন খাওয়ার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং দিচ্ছ, তাদেরও যে যে প্রয়োজন পাশের প্রয়োজন আমি পাস দিয়ে যাচ্ছি। এবং যদি প্রয়োজন হয় সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য, সেই গ্যাস সিলিন্ডারের ব্যবস্থাও আমি স্পেশাল পারমিট দিয়ে সেই গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু কিছু দোকানদার থেকে মাল নিয়ে যাওয়ার জন্য, যে আমরা বাল্ক মাল যাতে ইউজ না করে এটার জন্য নিষেধ আছে, কিন্তু তাদের জন্য এই বাল্ক কোয়ান্টিটিও দেওয়ার জন্য আমি পারমিশন দিচ্ছি। প্লাস গাড়ি যেটা ব্যবহার করবে এবং ওনার যে শ্রমিক কাজ করবেন এই শ্রমিকের জন্য আমরা পাস দিচ্ছি।